নাম চশ খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ সরমের মাথা খেয়ে এই বেহায়া পানা পোশাকে দেখাচ্ছে, বাপ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো। ভালো মন্দ সেখানে তুমি কে? গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে, কিন্তু আমি পাই না। কোন অধিকারে তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছো? তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছো, সেই অধিকারে তোমার চাল চলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে। বাকি আমার কথা তো পরের ব্যাপার, তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো, পারো কিনা। আমার যা করতে মন চাই আমি তাই করব। আমার যা পড়তে মন চাই আমি তাই পড়বো। এগুলো সব আলটা মডার্ন ড্রেস, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, সবগুলো পড়বো। কি করবে তুমি, কি করবে? আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে? আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো তাহলে এই হাত আমি কেটে ফেলবো। এই মুখ দিয়ে নালিশ করলে এই জিভ আমি কেটে ফেলব। এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলব। মাইন্ডেড আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরে, কিন্তু তোমার জন্য কিভাবে মরে? তোমার সাথে আমাদেরকে সেই মরার হাত থেকে রক্ষা করো। সোজা কথা মজা লাগে আসলাম ভাই, জাফর শেঠের ফাপড়ে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। তাই বলছিলাম পুলিশের ফাপড়ে পড়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না, আবার গুলি খেয়েও মরতে পারবো না। তোমাকে ছেঁকা দেওয়া ওই মেয়েটার জন্য শান্ত হও। আমার মরা বউয়ের একমাত্র ভাইটাকে তুমি শেষ করে দিও না, প্রথমবারের মতো ওর জীবন তুমি ভিক্ষা দাও প্লিজ। নীলিমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এরপর যদি এই ধরনের ভুল করিস তাহলে বুঝতেই পারছিস আমি তোকে কি করবো। আমার প্রেম আমার ভালোবাসাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের আরেকটি কাজও করব না। আপনি আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে আমি সে নিরাপত্তা দেব। কতদিন কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব, দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছো আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে বলুন? নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে।